হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ দ্যাট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব। তোমরা সেগুলো মন দিয়ে শুনবে এবং সেগুলো নিজেরা করার চেষ্টা করবে। চলো এবার শুরু করি। এখানে দেখো কিসের ছবি আছে, একটা ঘুড়ির ছবি আছে। তাহলে দ্যাট ইজ এ কাইট, ঘুড়িটা কোথায় আছে, দূরে, তাই কি হবে, দ্যাট হবে। ঘুড়িটা যদি কাছে থাকতো তখন কি বসতো, দিস বসতো, THIS, দিস। ঘুড়িটা যেহেতু দূরে আছে তাই কি বসবে, দ্যাট বসবে, THAT, দ্যাট ইজ এ কাইট। তাহলে ওই হয় একটি ঘুড়ি, দ্যাট মানে কি ওই, ওই হয় একটি ঘুড়ি। এখানে কটা ঘুড়ি আছে, দুটো ঘুড়ি আছে। তাহলে ঘুড়ি দুটো কোথা আছে, দূরে আছে, তাই কি হবে, দোজ বসবে, THOSE, দোজ আর টু কাইটস। দোজ একের বেশি আছে তাই জন্য দোজ হবে, তার সঙ্গে সবসময় কি বসবে, আর কথাটা বসবে। এখানে দেখো দ্যাটের সঙ্গে ইজ বসেছে, এখানে দোজের সঙ্গে আর বসবে, আর দুটো ঘুড়ি তাই টু কাইটস, কাইটের সঙ্গে এস যোগ হবে, কাইটস। এখানে দেখো দ্যাট ইজ এ র্যাট, ওই হয় একটি ইঁদুর, আর এখানে একের বেশি ইঁদুর আছে তাই দোজ আর থ্রি র্যাটস। তাহলে কাছে কিছু থাকলে তার স্পেলিং হবে, কাছে যদি একটা জিনিস থাকে তার স্পেলিং হবে THIS, কাছে যদি অনেকগুলো জিনিস থাকে তার স্পেলিং হবে TH ES C। আমি এর আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি, তোমরা যারা দেখোনি আগের ভিডিওটা দেখে নেবে, এবং সেটা দেখার পর এটা দেখলে আরও তোমাদের বুঝতে সুবিধে হবে। এবার দেখো এখানে দ্যাট, দূরে একটা ইঁদুর আছে তাই THAT, দ্যাট ইজ এ র্যাট। এখানে দূরে অনেকগুলো ইঁদুর আছে তাই THOSE, দোজ আর থ্রি র্যাটস। এখানে দ্যাট ইজ এ ট্রি, ওই হয় একটি গাছ, এখানে দোজ আর ফোর ট্রিজ, ওইগুলি হলো চারটি গাছ। এখানে ট্রি আছে তার সঙ্গে এস যোগ হয়েছে। দ্যাট ইজ এ পিগ, ওই হয় একটি শুকর, আর এখানে দূরে আছে অনেক একের বেশি তাই দোজ আর ফাইভ পিগস, ওইগুলি হলো পাঁচটি শুকর। এবার পরেরগুলো দেখো, এখানে একের বেশি আছে, দোজ আর টু বার্ডস, টু বার্ডস একের বেশি তাই এস যোগ হয়েছে, দোজ তার সঙ্গে আর হয়েছে। তাহলে ওইগুলি হলো দুটি পাখি, দোজ আর থ্রি টাইগার্স, ওইগুলি হলো তিনটি বাঘ, দোজ আর ফোর এলিফ্যান্টস, ওইগুলি হলো চারটি হাতি, দোজ তার সঙ্গে আর হয়েছে, ফোর একের বেশি আছে তাই এলিফ্যান্টস, দোজ আর ফাইভ বোর্ডস, ওইগুলি হলো পাঁচটি নৌকা। এখানে দেখো কিছু করতে দেয়া হয়েছে, ছবি দেয়া আছে আর কিছু ফাঁকা ঘর দিয়েছে, তোমাদেরকে পূরণ করতে হবে। দেখো এখানে কিসের ছবি আছে, উটের ছবি। তাহলে দোজ আর থ্রি ক্যামেলস, CAMELS, ক্যামেলস। এখানে কিসের ছবি আছে, ডিম, এগ। তাহলে দোজ আর কটা আছে, ফোর, FOUR, ফোর এগস, EGG, তার সঙ্গে কি হবে, এগস, এস যোগ হবে। এখানে ব্যানানা কটা আছে, পাঁচটা, তাহলে দোজ আর ফাইভ ব্যানানা, BANANAS, ব্যানানাজ হবে, এস যোগ হবে। এখানে রোজ আছে, তাহলে দোজ আর থ্রি রোজ, ROSES, রোজেস,
দোজ আর থ্রি রোজেস, এই ওইগুলি হলো তিনটি ফুল। দোজ আর ফাইভ ব্যানানাস, ওইগুলি হলো পাঁচটি কলা। দোজ আর ফোর এগস, ওইগুলি হলো চারটি ডিম। দোজ আর থ্রি ক্যামেলস, ওইগুলি হলো তিনটি উঁট। এবার দেখো এটা কিসের ছবি, হাট। হাট মানে কুঁড়ে ঘর। কটা আছে? একটা আছে। একটা কোথায় আছে? দূরে আছে। তাহলে কি বসবে এখানে? দ্যাট, THAT, দ্যাট ইজ এ হাট। ওই হয় একটি কুঁড়ে ঘর। এখানে একের বেশি আছে, তাহলে কি বানান বসবে? দোজ, THOSE, দোজ। আর টু হার্টস, ওইগুলি হলো দুটি কুঁড়ে ঘর। এখানে ব্যাং, দূরে একটা ব্যাং আছে, তাই দ্যাট ইজ হবে, ইজ এ ফ্রগ। দোজ, তার সঙ্গে কি বসবে? আর বসবে, দোজ আর থ্রি, THR, থ্রি ফ্রগস। একটা কুকুর আছে, তাই দ্যাট ইজ এ ডগ, দ্যাট ইজ এ ডগ। ওই হয় একটি কুকুর। এখানে হবে দোজ, THOSE, দোজ। আর ফোর ডগস, DOGS, ডগস, ওইগুলি হলো চারটি কুকুর। আজ তাহলে এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে পরের কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে।